যে ধর ওই শালাদের ধর, তিনি বলে ধরবে, তাকে বলতে চাই 18 অক্টোবর বাংলাদেশে যে গণজোয়ার ঢাকা শহরে হবে সেই গণজোয়ারে আপনি ভেসে যাবে, যত আপনার নেত্রী আপনাকে বাঁচিয়েছে মামলা থেকে আপনি বাঁচতে পারবেন না জনগণের হাত থেকে। কাজে কথাবার্তা একটু মেপে ঝেপে বলা উচিত বলে আমরা মনে করি। 1971 সালে পাকিস্তান বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পেয়েছে, ভোটের অধিকার পেয়েছে, সেই ভোট এবং গণতন্ত্র সকল কিছু আজকে প্রধানমন্ত্রী গলা টিপে হত্যা করে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। গতকালকে দেখলাম ওবায়দুল কাদের বললেন বিএনপির এত আত্মীয় স্বজন ঢাকা শহরে আসলো কি করে। বন্ধুরা আপনাদেরকে সুখবর দিতে চাই, এখানে যারা সাংবাদিক বন্ধু আছেন, ওবায়দুল কাদের সাহেব আপনার আশেপাশে যারা আছে আওয়ামী লীগের বন্ধুরা রাতে অন্ধকারে এসে বিএনপির সাথে হাতে পায়ে ধরছে, গত 15 বছরের অপকর্ম ক্ষমা চাচ্ছে। সেই আওয়ামী লীগের বন্ধুরা প্রতিটি বাড়িতে বিএনপির কর্মীদেরকে আশ্রয় দিচ্ছে, আপনি জানছেন না। কাদের ওবায়দুল কাদের খেলা হবে, তবে লোভী বৈচার খেলা হবে না, খেলা হবে রোগী বৈচার। যে নিত্য করেছেন লাশের উপরে সেই খেলা বাংলাদেশে হবে না, খেলা হবে ভোটের অধিকারে, খেলা হবে গণতন্ত্রে, খেলা হবে দিনের ভোট দিনে করার খেলা। 18 অক্টোবর শুধু বিএনপি নয়, বাংলাদেশে আওয়ামী লীগ বাদে যত রাজনৈতিক দল আছে তারা সমাবেশ করবে। এই সমাবেশে আজকে আমরা দেখছি সরকারে যারা আছেন তারা হুমকি ধুমকি দিয়ে দিচ্ছে এবং ওবায়দুল কাদের সাহেব জবানবন্দি দিয়েছেন, সেটি হলো শাপলা চত্বরের চাইতে ভয়াবহ অবস্থা নাকি বিএনপির হবে। ওবায়দুল কাদের আপনি জবানবন্দি দিয়েছেন, আজকে পুলিশ প্রশাসনকে বলতে চাই বিএনপি যখন শান্তিপ্রিয় জনসভা করে বিএনপির নেতা কর্মীদের কারাগারে নেবেন, গ্রেফতার করবেন, আর ওবায়দুল কাদেরকে রিমান্ডে নেবেন না, তা হতে পারে না। ওবায়দুল কাদের সেদিন শাপলা চত্বরে যে গরু হত্যা চালিয়েছে সেই গরু হত্যা ষড়যন্ত্র করছে 28 তারিখে বিএনপির জনসভায়। আমরা এখান থেকে বলতে চাই 28 তারিখে কোন রকম সহিংসতা হলে সকল দায়ভার সরকার প্রধান এবং ওবায়দুল কাদের সাহেবদেরকে নিতে হবে, এখান থেকে তারা মুক্তি পাবেন না, তারা জবানবন্দি দিয়েছেন, সমস্ত মিডিয়াতে তাদের বক্তব্য আছে। কাজেই আমাদেরকে চোখ লাগাবেন, ধমক দেবেন, হত্যার হুমকি দেবেন, আর আমরা ললিপ চুপ চুপ হয়ে খাবো, এটা হবে না। 28 তারিখে গণতন্ত্রের বিজয়ের খেলা হবে, 28 তারিখে এদেশের মানুষ গণতন্ত্রের পতাকা উড়াবে যেদিন 1971 সালে বিজয়ের পতাকা উড়িয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। তেমনি এই প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা কথা দিতে চাই, কয়দিন বাঁচবো জানি না, হাইনার গুলিতে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, কথা দিতে চাই যতক্ষণ পর্যন্ত বুকে রক্ত আছে এই রক্ত দিয়ে এই সরকারকে হটিয়ে বাংলার মানুষের বিজয়ের পতাকা হাতে দিয়ে মরতে চাই, এটাই হবে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি, দেখা হবে রাজপথে, কথা হবে ছোট গানে, হয় রাস নয় ইতিহাস, আল্লাহ হাফেজ।